চট্টগ্রামে শেষ হয়েছে এশিয়ান গ্রুপের কর্পোরেট ফুটসাল ক্রাপ টুর্নামেন্ট ফাইনাল। বৃহস্পতিবার রাতে এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচ শুজ ফুটবল দলকে 6-2 গোলে হারিয়ে জয় পায় এশিয়ান গ্রুপ ফুটবল দল। 24 দলের অংশগ্রহণে গত 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই কর্পোরেট টুর্নামেন্ট। অংশ নেয় 8 গ্রুপের 24টি দল। ফাইনাল ম্যাচ শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউর করিম চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, এশিয়ান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক সাকিব সালাম সহ আরো অনেকে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।